সফটওয়্যার্স, আসসালামু আলাইকুম। আমি আছি এসকে কম্পিউটার পক্ষ থেকে কাউসার আহমেদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজ আপনাদের সামনে ক্যামটেসিয়ার 2080 সম্পর্কে আরেকটু আলোচনা করব। গত পর্বে আমরা ক্যামটেসিয়ার 2080 ইনটুবিডু নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং কিভাবে ক্যামটেসিয়ার 2080 মাধ্যমে ইনবিডু তৈরি করতে হয় সেটি আপনাদের ছিলাম। যারা গত ভিডিওটি দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। এবং আজকে আপনাদের শিখাবো কিভাবে ক্যামটেসিয়া 2080 দিয়ে লোয়ার থার্ড ভিডিও তৈরি করা যায়। লোয়ার থার্ড হলো যারা আমরা ভিডিওর নিচে আমাদের ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টুইটার, ইনস্টাগ্রামের অ্যাড দিতে চাই, বা নিচে দিয়ে আমার ফেসবুকের অটোমেটিকলি লেখাটা চলে আসবে। যেমন ধরুন, এখন এই যে আমার ভিডিওর নিচে যেই লোয়ার থার্ডটি ভাসতেছে আসলো, একটু পরে চলে যাবে, ঠিক সেরকম লোয়ার থার্ডগুলো আমরা কীভাবে তৈরি করবো। তাও আবার ক্যামটেসিয়ার 2080 মাধ্যমে খুব ইজি। সর্বপ্রথম আমাদের ক্যামটেসিয়ার 2080 প্রোগ্রামটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। কারণ বেল আইকন বাটনটিতে ক্লিক করলেই তার পরবর্তী যে ভিডিওগুলো আমরা তৈরি করে আপলোড করব, সাথে সাথে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন আমাদের ভিডিওগুলো। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হলো। বন্ধুরা, চলুন আমরা ক্যামটেসিয়ার 2080 প্রোগ্রামটি ওপেন করব। তো স্যার, আমার প্রোগ্রামটি আগে থেকে ওপেন করা ছিল, আমি মিনিমাইজ করে রেখেছিলাম। এখন আমরা লোয়ার থার্ড কীভাবে তৈরি করে সেটি আজকে আপনাদের দেখাবো। তো ক্যামটেসিয়া 2080 প্রোগ্রামের টেকস্মিথ যে ক্যামটেসিয়ার সাইট আছে, সেটা আপনি গুগলে যদি গিয়ে সার্চ করেন, techsmith.com, তাদের একটি সাইট আছে। ওই সাইটে গেলে লোয়ার থার্ডের কিছু কাস্টমাইজ প্রোগ্রাম বা প্রজেক্ট অটোমেটিকলি তৈরি করা থাকে, যেটা তারা আপনাকে ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। আমিও আগে থেকেই সেই কিছু লোয়ার থার্ডের প্রজেক্ট ডাউনলোড করে নিয়েছিলাম ফ্রি থেকে। আপনি সেই সাইট থেকে যদি আপনি ফ্রিতে ডাউনলোড করে নেন, কারণ আমরা অধিকাংশ লোকই সেই লোয়ার থার্ড ইউজ করি ক্যামটেসিয়ার 2018 প্রোগ্রামের মাধ্যমে ফ্রিতে টেকস্মিথের সাইট থেকে ডাউনলোড করে, কারণ সেটা আমাদের ইউজ করে তৈরি করাটা খুবই সহজ। তো আমরা এখন আমার যে প্রোগ্রামটি ডাউনলোড করা আছে সেখান থেকে আমি একটি লোয়ার থার্ড ওপেন করব। দেখুন, লোয়ার থার্ড আমার অনেকগুলো প্রজেক্ট ওপেন করা আছে, আমি সেখান থেকে যে কোনো একটি প্রোগ্রাম আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন, এখানে আমার একটি লোয়ার থার্ড আসছে, এটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম এবং এটাকে প্লে করে দেখুন, এই যে ইউর কোম্পানি নেম, ইউর নেম রিচ থ্রি হেয়ার এবং ইউর পজিশন হেয়ার, সম্পূর্ণ ডিটেলসটা এখানে চলে আসলো এবং এক কর্নার দিয়ে চলে গেল। সাপোজ যদি আমার এখানে যেহেতু অনেকগুলো লোয়ার থার্ডের প্রজেক্ট ওপেন করা আছে, আমি আদার্স অন্যান্যগুলোও ব্যবহার করতে পারি। আমার এটা ভালো না লাগলে আমি আরেকটি নিয়ে ওপেন করতে পারি। তো আপনারা অনেকগুলো ডাউনলোড করে নেবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা ইউজ করতে পারবেন। দেখুন, আমরা আরেকটি লোয়ার থার্ড ওপেন করে কাজ করে আপনাদের দেখাই। আমরা এই লোয়ার থার্ডটি ব্যবহার করব কিভাবে, এই লোয়ার থার্ডটি ব্যবহার করতে হয়। দেখুন, আমার এই লোয়ার থার্ডটি আমি টেনে ঠিক আগেরটির মতো আমি এটাকে নিচে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি প্লে করে আপনাদের দেখাই কিভাবে এটা চলে। দেখুন, এই লোয়ার থার্ডটি ক্যামটেসিয়া টেকস্মিথ অটোমেটিকলি আপনার এখানে আসলো এবং অটোমেটিকলি এটা আবার আপনি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। সো এখানে পুরোটাই ক্যামটেসিয়ার অ্যাড দিচ্ছে। আমি এটাকে যখন ক্লিক করলাম, দেখুন এই লোয়ার থার্ডের চারপাশে একটি বর্ডার চলে আসছে, এটাকে আপনি ধরে আপনার মতো আপনি পজিশন মোতাবেক এটাকে বসিয়ে নিতে পারবেন। আমি কিবোর্ডের স্ক্রল বার দিয়ে লেফট রাইট আপ ডাউন করে নিচ্ছি, এটাকে চাইলে আপনি ছোট করতে পারবেন এই লোয়ার থার্ডটিকে, এবং আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। এখন আমি আমার মতো করে নিলাম। এখন দেখুন, এখানে একটি লোগো আছে লোয়ার থার্ডের এবং কিছু লেখা আছে। এখানে যে টাইটেল নামক যে লেখাটা আছে, এই লেখাটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আমি আমার লেখাটা লিখে নিলাম, যেমন বড় হাতে সবগুলাই ফেসবুক কথাটা লিখলাম এবং নিচে ছোট করে আমার প্রতিষ্ঠানে হাইলাইট দিলাম, সবগুলো ছোট হাতে লিখে দিলাম। facebook.com আমি হাইলাইটটি বসাইলাম। দেখুন, ফেসবুক ডট কম স্ল্যাশ
এসকে কম্পিউটার টিআই, বা আমি চাইলে এখান থেকে স্ল্যাশ শব্দটিকে কেটে দিলাম, এখান থেকে শুধু এসকে কম্পিউটার টিআই শব্দটা আমি রেখে দিলাম একটু বড় হওয়ার জন্য। আমি এখানে এই শব্দটি ইউজ করলাম, এবং এখানে যে লগোটি আছে এই লগোটিকে আমি পরিবর্তন, এখান থেকে এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর ইম্পোর্ট ফাইল, এখান থেকে আমি একটি ফেসবুকের আইকন আপলোড করব, যেন সহজে বোঝা যায় যে facebook.com/skcomputerti, কারণ facebook.com পুরো কথাটা আমাকে লিখতে হলো না। আমি খুব সহজে এখান থেকে আপনাকে লোয়ার থার্ডের আমি একটি আইকন বসাই দিলাম। এখান থেকে দেখুন এই যে ফেসবুকের যে অফিসিয়াল এই আইকনটি আছে, আমি আপনারা আপনাদের মতো বেছে নেবেন, আমি আইকনটি বেছে নিলাম। দেখুন এখান থেকে ফেসবুকের আইকনটি চলে আসলো। এখন এই ভিডিওটা আপনি প্লে করে একটু দেখেন, ফেসবুকের আইকন চলে আসছে এবং আপনার ফেসবুক লেখা নিচে এসকে কম্পিউটার। এখন এই লেখাগুলো যদি আপনি কালার পরিবর্তন এবং ছোট থেকে বড় করতে চান, তাহলে টাইটেল লেখাটা এটার যদি আপনি কালারটা পরিবর্তন করতে চান, এখান থেকে তার আগে বলে নিচ্ছি, এখানে দেখুন পুরো ডিটেলসটাকে একটু ভালো করে পড়বেন। টাইটেল, সাবটাইটেল, লগো, কালার, কালারটা আপনাকে বোঝাচ্ছে যে শেপ ফেসবুক এবং এসকে কম্পিউটার টিআই নিচে যে শেপটি আসে সেই শেপের কালার। আমি শেপের কালার যদি পরিবর্তন করতে চাই, অবশ্যই এখান থেকে আমি আমার ইচ্ছে মতো, দেখুন শেপের কালারটা আমি দিলাম, আমি হোয়াইট করতে চাইলে হোয়াইট দিলাম, যে কালারটি আমার প্রয়োজন। আর এটা হলো শেপের বর্ডার, আপনি চাইলে যে বর্ডারটি আপনি ইউজ করতে চান। তার আগে আপনাদের বলে নিচ্ছি এই কাজটা করার আগে, দেখুন এখান থেকে ঠিক তার ডান পাশে প্রপার্টিস অপশনে টাইটেল, সাবটাইটেল, লগো এবং কালার এই অপশনগুলো সুন্দরভাবে একটু পড়ে নেবেন। এখান থেকে কালারের পরিবর্তনটা তো আমি আপনাদের দেখাইলাম, এটা কিভাবে কীভাবে শেপের কালারটা পরিবর্তন এবং শেপের বর্ডারের কালারটা আপনি পরিবর্তন করবেন, এখান থেকে একান্ত আপনার ইচ্ছা মতো আপনি আপনার কালারটা দিয়ে নেবেন। এবং এখান থেকে আমি টাইটেলের যে লেখাটা আছে সেখান থেকে আমি টাইটেল লেখাটা পুরোটা একটু ভেসে নিলাম, ঠিক তার ডান পাশে ছোট তীর আছে ওইখান থেকে আমি ফ্রন্টের কালার, যদি আমি কালার পরিবর্তন চাই এটার, তাহলে অবশ্যই আমি কালারটা একটু পরিবর্তন করে দেখাবো। আর যদি আমি কালার পরিবর্তন না চাই, তাহলে এই কালারটাই রেখে দিতে চাই, এটা রাখবো। আর যদি ফ্রন্টের নাম পরিবর্তন চাই, তাহলে এখান থেকে ফ্রন্টের নাম আপনি পরিবর্তন করে দিতে পারবেন, এবং এটার সাইজ যদি একটু বড় চান, আপনি একটু বড় করে দিলেন, আমি বড় করে দিলাম। তার নিচের লেখাটা যে আমার প্রতিষ্ঠানের নামই বা ফেসবুকের যে নামটা আছে সেখান থেকে আমি কালারটা একটু পরিবর্তন করলাম, এটাকে বা এই কালারটা ইউজ করলাম। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই কালারটা একটু ইউজ করবেন বেশি, এবং সেটার সাইজটা একটু বড় করুন। দেখুন আমি নামটা একটু বড় করে দিলাম, এবং অবশেষে এটাকে আমি একটু প্লে করে দেখব। এ হলো লোয়ার থার্ড, খুব সুন্দরভাবে ম্যাজিক্যালি রেড কালার বর্ডার শো করলো এবং ফেসবুক আসলো, এখান থেকে আপনি লোয়ার থার্ডটি কাজ করলেন। এভাবে যদি আপনার ফ্রন্টের সাইজ বড় না হয়, তাহলে এখান থেকে ফ্রন্ট ফেসবুকে এটাকে ক্লিক করবেন, এটাকে টেনে আপনি আর বড় করতে পারবেন। এ হলো সর্বশেষ ফাইনালি আমার লোয়ার থার্ড। এখানে যদি আমি একটা মিউজিক বা সাউন্ড অ্যাড করি, সেটা আমার আরও একটু বেশি ভালো হয়ে যায়। এই লোয়ার থার্ডটি তৈরি করতে হলে আমাকে ক্যামটাসিয়া 2008 ব্যবহার করতে হবে, 18 ব্যবহার করতে হবে, এবং খুব ইজিলি কিভাবে আমরা এই লোয়ার থার্ডটি তৈরি করব। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই থাকবে। যাদের আমাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে, অবশ্যই আশা করি আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। সে পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।